মেঘ আছে, সূর্য ঢেকে যাচ্ছে। দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে। প্রত্যেকবারে আমরা যখন চলে যাই, সেই যাওয়ার দিনটা এখানে খুব বৃষ্টি পড়ে। জানি না কেন প্রকৃতির সাথে কিসের সম্পর্ক, আরও মনটা উদাস হয়ে যায়। দেখো কুকুরের বাচ্চাটা, কুকুর মোর মার সাথে খেলা করছে, আর বৃষ্টি পড়ছে, মনটা আরও উদাস হয়ে যাচ্ছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু ফিরতে তো হবেই, স্বপ্ন থেকে তো বেরোতেই হবে। কি অপরূপ দৃশ্য লাগছে, চোখে দেখলে তবে বোঝা যায় এই দৃশ্য। মাটির সোঁদা গন্ধ বৃষ্টির, অপূর্ব। হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু বাবাই বাথরুমে গেছে। ও বেরিয়ে রেডি হয়ে গেলেই আমরা জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়ব। আমাদের ব্যাগ বোচকা সব গোছানো হয়ে গেছে। আমার কর্তাবাবু বসে আছেন আর গুবলুবাবু বসে আছেন, দেখাচ্ছি তোমাদেরকে। মনটা উদাস, এত বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছে বাইরের দৃশ্যটা। আর একটা কথা, কালকে তোমাদেরকে বললাম যে আমি আর ভিডিও করতে পারছি না, বড্ড গান হচ্ছে। তাও বন্ধুরা রাত্রিরে উঠে, মানে রাত্রিরে আমি একটু অল্প ভিডিও করেছি, কারণ প্রচণ্ড গান হচ্ছিল, আর মানে এত সুন্দর লাগছিল, লাইট দিয়ে সাজিয়েছিল, এখানে একটু দূরে ফাংশন হচ্ছিল, গান হচ্ছিল। ওগুলো ভিডিও করলে কি হয়, কপিরাইট পড়ে যায়, দেখানো যায় না। তাও আমি করেছি, সাউন্ডটা মিউট করে তোমাদের সাথে এমনি গল্প করব আর ভিডিওটা দেখাবো। খুব মনটা খারাপ লাগছে, চলে যেতে ইচ্ছা করছে না। স্বপ্ন যেন মনে হচ্ছে আজকে ঘুমটা ভেঙে যাবে, ঘুম ভাঙতে ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে কি, কলকাতায় আমার আর একদম ভালো লাগে না। কলকাতা কেন, ওই কলকাতার ওই দিকটাই একদম ভালো লাগে না। এখানে এত শান্তি, আর আমরা একটু শান্তিপ্রিয় মানুষ, এত শান্তি, এত নিস্তব্ধতা, সমুদ্রের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই, হাওয়ার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আর এখানে এখানকার মানুষ এত মানে সাধারণ, সাদা সিধা, মিশুখে, ছেড়ে যেতে ইচ্ছা করে না, খুব কষ্ট হয়। যতবার এখানে আসি তোমাদের দাদাকে বলি, এখানে বরং আমাদের সব কিছু দিয়ে একটা বাড়ি কেনো, ছোট্ট মতো জায়গা কিনে বাড়ি করে এখানেই থেকে যাই। তোমাদের দাদা হাসে, সমুদ্রের ধারে বাড়ি, বিপদ হলে কী হবে। কিন্তু দেখো বিপদ তো সব জায়গায় আছে, তাই না বলো, কী করবো। এই দৃশ্য কি ছেড়ে যাওয়া যায় বলো, ছেড়ে যেতে হচ্ছে, কান্না পাচ্ছে। যাকে বেরোবো, বেরিয়ে কী কী হচ্ছে রাস্তায় তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি হোটেল আরিয়া বিচ রিসর্ট থেকে, বেরোচ্ছি, আমাদের কলকাতার পথে অগ্রসর হলাম। পথে কী কী দেখবো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো।
বিচের এই দিকটাতে বাড়ি আছে, ওই দিকটায় কেন বাড়ি নেই? তুই দোকানগুলো করে রয়েছে, ও দোকানেই তো বাড়ি করে রয়েছে। যখন তখন ডিজাস্টার ডিজাস্টার থাকতে পারে তো দেখো বন্ধুরা, আমি যে মসজিদটার কথা বলেছিলাম দেখো কি সুন্দর দেখতে। আমরা বেরিয়ে পড়েছি, এই দেখো মসজিদটা খুব সুন্দর, অনেক বড় মসজিদ। আমি এখন গাড়িতে বসে আছি আর তোমাদের দাদা গেছে একটু কেনাকাটা করতে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে পড়েছি, 5 মিনিট হলো বেরিয়ে গেছি। দাদা গেছেন, তোমাদের দাদা গেছেন একটু কাজু টাজু কিনতে। আমরা এখান থেকে যখনই আসি সল্টেড কাজু টাজু কিনে নিয়ে যাই। আর খুব সুন্দর ওই কাজুর নাড়ুগুলো পাওয়া যায়, আমার খুব ভালো লাগে। ওই বললাম কিনে আনতে, তা গেছে। আমি আর গুবলু গাড়িতে বসে আছি আর বাবাই বাইরেটা দাঁড়িয়ে আছে, ওর বাবা কিনতে গেছে মার্কেট থেকে। আর আমরা বসে আছি, এসব মানুষজন যাচ্ছে আমাদেরকে দেখতে দেখতে যাচ্ছে, বক বক করছি তো একা একা, ওই জন্য সবাই দেখতে দেখতে যাচ্ছে। তোমাদেরকে আগে দেখাবো, মনটা খুবই খারাপ, চলে যাচ্ছি বাড়ি। তাও ম্যানেজার সাহেবও বললেন, ম্যানেজার বাবু খুব ভালো, খুব গল্প করেন আমাদের সাথে, তো উনিও কলকাতার মানুষ, কলকাতায় থাকেন, ওনার ফ্যামিলি কলকাতায় থাকে আর উনি এখানে কাজের জন্য বেচারাকে থাকতে হয়, কী করবেন আর, তো অনেক গল্প করেন। ওনার ফ্যামিলি কলকাতায় থাকে, তাও উনি এখানে থাকেন কাজের জন্য থাকতে হয়, তা উনিও খুব গল্প করলেন আমাদের সাথে, অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে কথা বললাম। চলে আসছি, আবার কবে আসবো তখন দেখা হবে। তা খুব ভালো মানুষ। আর যিনি আরিয়া বিচ রিসর্টের যিনি মালিক, তিনিও খুব ভালো ভদ্র মানুষ, তারও বাড়ি কলকাতাতেই। তো মানে আমাদের সম্বন্ধে ওনারা সবাই খুব ভালোভাবেই জানেন, তো খুবই ভালো ব্যবহার। আমি তো বলবো আরিয়া বিচ রিসর্টে তোমরা একবার এসে থেকে দেখতে পারো, ওনাদের অমায়িক ব্যবহার, যেটা আমরা ক্যান্ডেলউডে যখন এসে থাকতাম ক্যান্ডেলউডের ব্যবহার ভালো না, তেমন ভালো, মানে আত্মার যে ব্যবহারটা, অন্তরের যে ব্যবহারটা সেটা পাইনি। টাকা দিয়ে থাকতে হয় যে ব্যবহারটা সেটাই পাই, কিন্তু এখানে যেরকম টাকা ছাড়াও আন্তরিকতা আছে। তো বলবো আরিয়া বিচ রিসর্ট তোমরা একবার এসে দেখতে পারো, খুব ভালো, খুব ভালো, ওনাদের ব্যবহার খুব ভালো। ওখানের রুম ভাড়া 5,500 টাকা করে ভাড়া বলেছি তোমাদেরকে আগে, এবারে কিছু হয়তো ডিসকাউন্ট ওনারা করে দেন, কারুকে কারুকে করে দেন, সবাইকে করে দেন না, বলতে পারবো না সেটা। আসলে অনেক দিন করে থাকি তো ওই জন্য আমাদেরকে একটু ডিসকাউন্ট দেন। তা চলো আগে দেখি, আগে কি দেখা যায় তোমাদেরকে দেখাবো ভিডিওতে, কোথায় কোথায় দাঁড়াচ্ছি। দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমরা এলাম, আমার বাবাই বসে আছে, বাবা বাথরুমে গেছে, গুলু আমরা এলাম শেরে বেঙ্গল। দাঁড়াও লাঞ্চের অর্ডারটা দিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি।
সবে অর্ডার নিয়ে গেল। হ্যালো বন্ধুরা, দেখো আমরা এসেছি, লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে। বাবাই খাবে চিকেন বাটার মশলা, ওরা খাবে, ও আর ওর বাবা, চিকেন বাটার মশলা আর বাটার নান। গুবলু খাবে চকো শেক, আর আমি খাবো টুটি ফুটি আইসক্রিম। এই হলো আমাদের মেনু। সবে অর্ডার নিয়ে গেল, এখন কখন দেবে কে জানে। মোটামুটি ফাঁকাই আছে, রেস্টুরেন্ট এখন খালিই আছে, আমরাই আছি শুধু। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছে আমাদের লাঞ্চ। তোমাদের দাদা আর বাবাই খাচ্ছে বাটার নান আর বাটার চিকেন, আর গুবলু খাচ্ছে চকো শেক, আর আর আমার জন্য টুটি ফুটি আইসক্রিম। এই তুমি বসতে এসছো, এতে দোল না, এতে দোল খাও। ফ্রিতে দোল খাচ্ছে দুটো, আবার খাই ঠিক আছে। আমার বন্ধু জমে যাচ্ছে কফ কফ। দাদাই গেছে, হয়ে গেছে আমাদের লাঞ্চ। এবারে আবার চলা শুরু হবে পথ চলা। এখন আমি আর গুবলু বসে দোল খাচ্ছি, তোমাদের দাদা আর বাবাই তাড়া দিচ্ছে আমাদেরকে, চলো 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 চলো, হ্যাঁ বাড়ি চলো বাড়ি চলো। কিন্তু আমরা যাবো, পেট ভরে তুমি তো খাবারই নিয়েছো, এমন পেট ভরবে কি করে? তুমিও তো খাবারই নিয়েছো, তুমি তো আমার খাবারটা খেতে দিলে না, খুব মিথ্যে বলে গো, আমার খাবারটা পুরো খেয়ে নিল, আমার খাবারটা পুরো খেয়ে নিল, আমার খাবারটা পুরো খেয়ে নিল, টুটি ফুটি আইসক্রিমটা ওই খেয়ে নিল, আর নিজের চকো শেকটাও খেলো, আমাকে এক ফোঁটা দিল না, আমাকে এক ফোঁটা দিল না। গণেশ ঠাকুর মায়ের সাথে আসে, আবার নিজে একাও আসে, এটা প্রজাপতি কোথায়। চলো বন্ধুরা আবার যাই, ফিরবো এবারে কলকাতার দিকে। তোমরা দেখো, হ্যালো বন্ধু, চলে এসেছি, চেঞ্জ করে ফেলেছি সব। বড় ছেলে এসেই
বন্ধুরা তো সমানে ফোন করে যাচ্ছে, বা গরু ছিল ছাড়া পেয়েছে, এসেই বেরিয়ে গেল। বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, আর এক সপ্তাহ দেখা সাক্ষাৎ হয়নি বলে কথা। আর ছোটটা নেট পেয়ে, বেচারা ওখানে নেটের প্রবলেম এত ছিল, খেলতে পারিনি ভালো করে, ফোন নিয়ে গেম খেলে খেলতে পারিনি, নেট পেয়েই একেবারে মানে ওই পাশের রুমটায় আমাদের গিয়েই শুয়ে পড়েছে পুরো ফোন নিয়ে, একদম ডোন্ট ডিস্টার্বের বোর্ড লাগিয়ে নিয়েছে। আর তোমার দাদা, তোমাদের দাদারও তাই অবস্থা, এসেই যেন কতদিন বন্ধুদের সাথে দেখা হয়নি, নিচে চলে গেল বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে। বন্ধুরা বারে বারে ফোন করছে, আমি বললাম না আমি একা হয়ে যাই, দেখো আমি একা হয়ে গেছি, আর কি করব, আমি তোমাদের সাথেই গল্প করছি। আর এবারে নিয়ে আমিও ফোন নিয়ে এবারে নেট পেয়েছি, এবারকে একটা একটা করে আমি ভিডিওগুলো দেব, ঠিক আছে? তাহলে আজকের মতো তাহলে এখনই গুড নাইট জানিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 3:40 বাজে, তা গুড নাইট আর জানাবো না এখন, বলো? এখন শুধু টাটা জানাচ্ছি, আর নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো টাটা।